নমস্কার বন্ধুরা, সুস্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে প্রত্যেক বাঙালির ভীষণ পছন্দের একটা মাছের প্রিপারেশন, রুই পোস্ত রেসিপি শেয়ার করব। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য প্রথমে কড়ার মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে মাছটা একটা দিক হালকা ভাজা হয়ে গেলে আরেকটা দিক উল্টে দিলাম। যে কোনো মাছ রান্নার সময় মাছ কিন্তু বেশি ভাজবেন না, তাহলে মাছের খাদ্যগুণ নষ্ট হয়ে যায়। সব মাছই হালকা করে ভাজাই ভালো। দুটো দিকই হালকা করে ভাজা হয়ে গেলে এবার মাছগুলো আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। এই ফোড়নটা দিয়ে 10-15 সেকেন্ড মতো আমি নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এরকম লম্বা লম্বা করে কুচি করে নিতে হবে। এবার এটা দিয়ে এটা হালকা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে 2-3 মিনিট মতো এটা মিডিয়াম ফ্লেমে নেড়ে নিতে হবে। টমেটোটা একবারে গলে যেন না যায়, অথচ একটু নরম হয়ে যায় এরকম পর্যায় পর্যন্ত নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত আর শুকনো লঙ্কা বাটা। পোস্ত আর শুকনো লঙ্কাটা আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এটা দিয়ে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব। মিনিট 2 নেড়ে নেওয়ার পর যখন দেখব পোস্তর মধ্যে যে জলটা ছিল সেই জলটা বেশ কিছুটা শুকিয়ে গেছে, তখন বুঝতে হবে এটার কষানোটা হয়ে গেছে। এবার এর মধ্যে পোস্তর বাটি ধোয়া জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে এটাকে এবার ফুটতে দিতে হবে। এটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে মাছগুলো ভালো করে এই গ্রেভিটার মধ্যে ডুবিয়ে দিতে হবে। তারপর 5-7 মিনিট মতো এটা ফুটিয়ে নেব। 5-7 মিনিট পর দেখবেন গ্রেভিটা এরকম ঘন হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর এবার এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এটা ছড়িয়ে দেওয়ার পর এটা ভালোভাবে মিশিয়ে নেব। কেউ যদি সর্ষের তেলটা অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে আপনারা একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। এবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পর গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করব রুই পোস্তর এই প্রিপারেশনটি। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।